My dear class 6-7 student, how are you all? I hope you and I, everyone is well by the grace of Almighty God. After coronavirus, I took only two classes for you. Today, again, I will take another class for you. You and everyone who are watching my online class, many, many thanks. I am Sapan Kumar Bhoomi, senior teacher, Union High School, Shenbagh, Noakhali. Previous day, I discussed about tense and the form of tense. Today, I'll discuss about articles, Bengali, Padashrita, Nirdeshak. Supriya Shastram, Shaktanjini Satra Satira. Shaktanjini Satra Satira articles Shumparke, Purve Amra Aathana Koreti. Shaktanjini Satra Satira articles Aathana Kore, Amar Pokke Shomoh Hoyne, Coronavirus Shomoy. যাইও তোমরা আর্টিকেল জানার পূর্বে তোমরা ইউ ফলো মাই ক্লাস ভেরি কেয়ারফুলি এন্ড রাইট ডাউন সাম ইম্পর্টেন্ট নোটস ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন দেন ইউ উইল আস্ক মি অর ইউ ক্যান আস্ক মি এই তিনটি সেন্টেন্স দেখো রিড দ্য ফলোয়িং থ্রি সেন্টেন্সেস গিভ মি এ পেন I found an orange on the table. Put the book on the shelf. উপরের এই সেন্টেন্সগুলোতে খেয়াল করো তোমরা উপরের সেন্টেন্সগুলোতে এ এবং দি এর তিনটি ওয়ার্ড যথাক্রমে পেন অরেঞ্জ এবং বুকের এই নামগুলোর সীমাকে সংক্ষিপ্ত করে দিয়েছে তাই নয় কি অর্থাৎ পেন এবং অরঞ্জের ক্ষেত্রে সীমাটা অনির্দিষ্ট এদের সংখ্যাটা অনির্দিষ্ট ভাবে বোঝানো হয়েছে যেমন একটি কলম দাও একটা অরেঞ্জ কোন কলমটা কোন অরেঞ্জটা এটা বলা হয়নি কিন্তু বুকের ক্ষেত্রে সীমাটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে পুট দা বুক অন দা সেল বইটি সেলফের মধ্যে বা তাকের মধ্যে রাখো তাহলে দেখা যাচ্ছে যে এ এবং ডি এই তিনটিকে আসলে এই তিনটি হলো এই তিনটিকে অ্যাডজেক্টিভ যদি তবে এই তিনটি আলাদা নামও আছে আর তা হচ্ছে কি আমরা এখন বলতে পারি এ এবং ডি কে আর্টিকেলস বলে কেননা এই এ এন ডি দ্বারা কোন ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট ভাবে প্রকাশ করা হয় কথা ঠিক আছে যেমন এ এবং এন দ্বারা অনির্দিষ্ট ভাবে প্রকাশ করা হয়েছে আর ডি দ্বারা নির্দিষ্ট ভাবে প্রকাশ করা হয়েছে কথাটা আমরা ক্লিয়ার তো তাহলে এগুলো কিন্তু এ এন দেখো এ পেনটা নাম অরেঞ্জটা নাম বুকটার নাম তাহলে আর্টিকেলস নামের পূর্বে বসে তাহলে আমরা বলতে পারি এ এন ডি এই তিনটিকে আর্টিকেল বলা হয় কেননা উহা দ্বারা কোন ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট ভাবে প্রকাশ করা হয় এতটুকু তোমরা বুঝতে পারছো তাহলে আমরা এই আলোচনা থেকে আমরা বুঝতে পারছি আর্টিকেলের দুই প্রকার খেয়াল করো সার্টের মাধ্যমে দেখো ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল ডেফিনেট আর্টিকেল ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে অনির্দিষ্ট আর ডেফিনেট হচ্ছে নির্দিষ্ট ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল কি কি এখানে সার্টে দেখা যাচ্ছে এ এবং এন এ এবং এন কে ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল বলে ইন্ডিপেন্ডেন্ট মানে অনির্দিষ্ট অর্থাৎ এটা দ্বারা কোন ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝায় না অনির্দিষ্ট ভাবে বোঝায় যেমন এ ম্যান একটা মানুষ এন এ একটি ডিম তো একটা মানুষ কোন মানুষটি একটা ডিম কোন ডিমটি এটা তো নির্দিষ্ট করে বলা হয়নি তার মানে এ এবং এন দ্বারা অনির্দিষ্ট ভাবে বোঝাই যায় এটা ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল
কিন্তু ডেফিনিট আর্টিকেল মানে নির্দিষ্ট ডেফিনিট দি দি কে আমরা ডেফিনিট আর্টিকেল বলি কেননা এটা দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে প্রকাশ করা হয় বা বোঝানো হয় যেমন দি বয় বালকটি দি গার্ল বালিকাটি দি ম্যান মানুষটি ইত্যাদি ইত্যাদি বোঝানো হয় ঠিক আছে তো এখন আমরা ছাত্রছাত্রীবৃন্দ আমরা এতক্ষণ আর্টিকেলস সম্পর্কে আমরা জানেছি আর্টিকেলসের ক্লাসিফিকেশন সম্পর্কে আমরা জেনেছি এখন এট ফার্স্ট আমরা দা ইউজ অফ ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল এ এন এর ব্যবহার সম্পর্কে আমরা জানবো তোমরা প্রথমে খেয়াল করো সাধারণত খেয়াল করো প্রথম সেন্টেন্সটা খেয়াল করো সাদিয়া ইজ এ স্টুডেন্ট সাদিয়া ইজ এ স্টুডেন্ট তাহলে এ তাহলে আমার গ্যাপ কি বসছে এ তাহলে এ স্টুডেন্ট এসটা কি কনসোন্যান্ট সাধারণত কনসোন্যান্টের পূর্বে এ বসে সাধারণত কনসোন্যান্টের পূর্বে কি বসে এ বসে দ্বিতীয় বাক্যটা দেখো মিস্টার ইসলাম ইজ অ্যান ইঞ্জিনিয়ার একজন প্রকৌশলী তো তোমরা জানো ভাওয়েলস কয়টি ভাওয়েলস পাঁচটি এ ই আই ও ইউ তো এ পাঁচটা ভাওয়েল ভাওয়েলসের পূর্বে এম বসে আর কনসোন্যান্টের পূর্বে এ বসে তাহলে ভাওয়েলসের পূর্বে এম বসে ঠিক আছে তো প্রথম বাক্যে স্টুডেন্ট আগে এ বসছে ইঞ্জিনিয়ার তাহলে ইটা ভাওয়েল এটার আগে এম বসছে এখন আমরা তিন নম্বর নিয়মটা দেখো হি ইজ অ্যান অনেস্ট ম্যান হি ইজ অ্যান অনেস্ট ম্যান এখানে দুটো বাক্য দেখো অনেস্ট ম্যান ওয়েট ফর অ্যান আওয়ার তাহলে এই এইচ এর উচ্চারণ এই এসটা এবং এই এসটা এবং এইচ এর এইচ এর সাধারণ উচ্চারণ হয়ের মতো হয় কিন্তু এখানে অনেস্ট এখানে তো হনেস্ট উচ্চারণ হয়নি এখানে কি উচ্চারণ হয়েছে অনেস্ট তার মানে এইচ এর উচ্চারণ যদি হয়ের মতো না হয়ে অয়ের মতো হয় স্বরেও অয়ের মতো হয় তাহলে তার পূর্বে এ না বসিয়া এম বসে তাহলে আমাদের রিলেশন আছে হি ইজ অ্যান অনেস্ট ম্যান ওয়েট ফর অ্যান আওয়ার এক ঘন্টা অপেক্ষা করো তাহলে এখানে এই দুটো সেন্টেন্স এই এখানে এই তিন নম্বরে এ এবং বি এখানে অনেস্ট এখানে আওয়ার দুইটা হয়ের মতো না হইয়া অয়ের মতো উচ্চারিত হওয়ার কারণে এখানে এ না বসিয়া এন ব্যবহৃত হয়েছে ক্লিয়ার তো এবার সাইন নম্বর দেখো আই স এ ই ডাব্লিউ ই এটা উচ্চারণটা হবে ইউ এরকম ইউ উচ্চারণ হয় এরকম কয়েকটা ওয়ার্ড দেখো তোমরা যেমন ইউনিভার্সিটি ইউজফুল ইউনিক ইউরোপিয়ান এগুলো উচ্চারণ বাংলা ইউ এইগুলো উচ্চারণ বাংলা ইউ এর মতো রসই রসউ ইউ এর মতো উচ্চারিত হলে এগুলো বাউল হইল তাদের পূর্বে এন নাবসিয়া এন ব্যবহৃত হবে এই জন্য আই স এ ইউ যেমন মাই ব্রাদার ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট ইট ইজ এ ইউনিক কেস দি কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল তাহলে ওই ইউর মতো উচ্চিত হওয়ার কারণে এন না বসিয়া এখানে এ বসবে এরপরে সেন্টেন্স দেখো নাম্বার ফাইভ হি ইজ এ ওয়ান আই ওম্যান সে একদম একশো অন্ধ মহিলা এখানে ও ও ওটা তো ভাবে এখানে এন বসার কথা কিন্তু এখানে কি ব্যবহৃত হয়েছে এ ব্যবহৃত হয়েছে যদি কোন শব্দের প্রথম অক্ষর ও ওয়ার মতো উচ্চারিত হয় ওয়া ওয়ান যেমন ওয়ান আইট ম্যান ওয়ান হান্ড্রেড টাকা নোট ওয়ান ফাইভ হান্ড্রেড টাকা নোট ওয়ার মতো উচ্চারিত হলে তার পূর্বে এন না বসিয়া এ বসবে তাহলে সে হি সি ইজ এ ওয়ান আইট ওম্যান এটা ক্লিয়ার তো তোমরা আচ্ছা পরে দেখো নাম্বার সিক্স হি ইজ অ্যান এমপি এমপি অর্থ কি মেম্বার অফ পার্লামেন্ট মেম্বার অফ পার্লামেন্ট এটা একটা সংক্ষিপ্ত দুইটা সংক্ষিপ্ত শব্দ যার মানে অ্যাব্রিভিয়েশন এরকম অ্যাব্রিভিয়েশন যুক্ত আরো ওয়ার্ড আছে যেমন এমবিবিএস এম এড এপারসিএস এক্স রে এসএসসি ক্যান্ডিডেট এগুলো সব অ্যাব্রিভিয়েশন মানে সংক্ষিপ্ত শব্দ এগুলার উচ্চারণ ভারতের মতো যেমন এমপি এমপি করতে মোয়াইনা আগে আগে কি আসে এ তারপরে এমবিবিএস করতো এ আসে এম এড করতো এম এড এই চলে আসে এপা এম আর সি এস এ আসে অর্থাৎ এই ভাউলসের মতো উচ্চারিত কনসোন্যান্টের পূর্বে এ না বসিয়া এম বসবে
এটা তোমার ক্রিয়াত্ব সময়, কারণ এগুলো কনফিডেন্ট হলো সংক্ষিপ্ত অ্যাফিরমেশন বিটা, এগুলো উচ্চারণ ভাওয়ালের মতো, এগুলো কিন্তু কনফিডেন্ট উচ্চারণ, উচ্চারণ ভাওয়ালের মতো বিটা এ না বসিয়া এম বসছে। যেমন হি ইজ এন এমপি, হি ইজ এন এমবিবিএস ডক্টর, হি ইজ এন অ্যাপারচেস, ইট ইজ এন এক্স-রে মেশিন, দি বয় ইজ এন এসএসসি ক্যান্ডিডেট, এসএসসি ক্যান্ডিডেট, এসএসসি পরীক্ষা দিয়ে, তাহলে এগুলো পূর্বে এম এম বসবে। এরপরে আস নাম্বার সাত, এ ডগ এন আন, এ ডগ, এ ডগটা কুকুর, এটা কমন নাম, আমরা তো নাম বুঝাচ্ছি, প্রপার নাম কমন নাম মনে আছে তো, কমন নাম এ সিঙ্গুলার কমন নাম পূর্বে, যেমন এন এন একটা পিঁপড়া, সিঙ্গুলার কমন নামের পূর্বে কি বসে, সিঙ্গুলার কমন নাম কনসেন্ট হলে এ বসে, আর সেটা বাউল হলে এন বসে। একটা পূর্বে এ বসে, একটা পূর্বে এন বসে, ভাউল হলে এন আর কনসোনেন্ট, এটা আমরা অবশ্য প্রথম নিয়মের সাথে অনেক প্রথম দুটো নিয়মের সাথে অনেকটাই মিলে যায়। এবং নাম্বার এ, দি কিং ওয়েন্ট এ হান্টিং, রাজা একটা শিকার গেল, রাজা একটা শিকার গেল এ হান্টিং, কিন্তু এটা হলো প্রিপজিশন অর্থে, এখানে দি কিং ওয়েন্ট এ হান্টিং, এটা আসলে হওয়ার কথা ছিল অন অন, কিন্তু অনের শব্দ বেশে এগুলাকে বলা হয় ডিসগুইজ প্রিপজিশনের মতো, এ অনের অন প্রিপজিশনের শব্দ বেশে এ ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এখানে এটা প্রিপজিশন অর্থ মিন করেছে, কথাটাকে আমি বুঝতে পারছি, দি কিং ওয়েন এ হান্টিং, অন হান্টিং না বলি এ হান্টিং, অর্থাৎ এটা প্রিপজিশন অর্থে ব্যবহৃত হয়েছে, ক্লিয়ার। নাম্বার নাইন, হি আর্নস এ লট অফ মানি, এ লট অফ মানি প্রচুর অর্থ, প্লুরাল নাউনের পূর্বে, প্লুরাল নাউন যেমন মানি, খেয়াল করো মানিটা প্লুরাল নাম মানে অনেক টাকা, এটা প্লুরাল অর্থে ব্যবহৃত হয়, তো এরকম অনেকগুলো প্লুরাল অর্থ আছে, ফিউ, লিটল, গ্রেট, মেনি, এ লট অফ, গুড, ডিয়ার, এরকম প্লুরাল নাউনের পূর্বে কি বসবে, এ বসে, সিঙ্গুলার প্লুরাল নাউনের পূর্বে এ লিটল, ফিউ, গ্রেট, মেনি, এ লট অফ, গুড, ডিয়ার, এগুলো থাকলে সেটার পূর্বে এ বসে। আমি কি বুঝতে পারছি ব্যাপারটা? হ্যাঁ। নাম্বার টেন, হি আর্নস এ হান্ড্রেড টাকা ডে, কতগুলো পুরাল নাম্বার মনে হয় পুরাল বুঝায়, যেমন হান্ড্রেড, ডজেন, স্কট, কফল, থাউজেন্ড, মিলিয়ন, মিলিয়ন, এগুলা কিন্তু পুরাল অর্থ, কিন্তু এগুলার আগে এ বসবে, ঠিক আছে। হ্যাঁ, মাই ডিয়ার স্টুডেন্টস, এগেন ফলো মি, কিন্তু হোমওয়ার্ক তোমরা দেখো, ফিল আপ দা ব্ল্যাঙ্কস, আমরা বন্ধ করে এই কাজগুলো তোমাদের দেখব। দেখো, নাম্বার ওয়ান, হি ইট ড্যাশ অ্যাপল, নাম্বার টু, ওয়েট ফর ড্যাশ আওয়ার, নাম্বার থ্রি, ইট ইজ দ্যাট মোস্ট ইন্টারেস্টিং স্টোরি, ফোর, কোরি ইট ড্যাশ এসএসসি ক্যান্ডিডেট, নাম্বার ফাইভ, মাই ব্রাদার ইজ দ্যাট ইউনিয়ন পরিষদ মেম্বার, আই লিভ ইন দ্যাট টিনি রুম, এই ছয়টা সেন্টেন্স তোমরা পিক আপ করে নিয়ে আসবে, বন্ধ করে যখন স্কুল খোলা হবে আমরা এই বাড়ির কাজগুলো তোমরা দেখবো। সবাই করোনার মধ্যে ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, সর্বদা মাস্ক ব্যবহার করবে, সবাইকে ধন্যবাদ।